খুবই মর্মান্তিক একটি সংবাদে আজ সারাদিনটা গভীর বেদনার সঙ্গে কাটাচ্ছি। ভূপতিনগরে একটি ডলফিনের মৃত্যু ঘটেছে। ডলফিনটির ময়নাতদন্তের সময় দেখা গেছে পেটে তার একটি বাচ্চা ছিল। ডলফিন ভূপতিনগরে পাওয়া গেল, এটা একটা আশ্চর্যের ব্যাপার। দুপাড়ে লোকজন মজা করে দেখতে লাগলো, মানুষজন তার পেছনে ধাওয়া করলো। অবশেষে এক সময় কম জলে গোত্তা খেতে খেতে ডলফিনটি প্রাণ হারালো। এটি একটি সংবাদ মাত্র অনেকের কাছে, কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যায়নি মৎস্য দপ্তর কিংবা বন দপ্তরের। যারা একটু সক্রিয় হলে ডলফিনটিকে রক্ষা করতে পারতেন বা গভীর সমুদ্রে ফিরিয়ে দিতে পারতেন। এ প্রসঙ্গে কাউকে কোনো দোষারোপ না করে আমি পরিবেশ বিজ্ঞানীদের কাছে অনুরোধ করব, আপনারা একটু ভাবুন, ডলফিনের বাসস্থান কোথায়, কোথা থেকে কোথায় এলো, কেন এলো, এটা একটু খোঁজ খবর নিয়ে দেখুন। তাহলে কি ডলফিনরা সমুদ্রে নিরাপদ নয়? বাচ্চা প্রসবের জন্য, বাচ্চাকে নিরাপদে রাখার জন্য খালের জল ধরে ভূপতিনগরের মতো একটি জায়গায় এসে উপস্থিত হলো এবং কোন অবস্থাতেই ডলফিনটি বুঝতে পারেনি তার বাচ্চাকে সুরক্ষার জন্য সে মৃত্যু গ্রহের মধ্যে প্রবেশ করেছে। পরিবেশবিদরা বিভিন্ন ইস্যুতে অনেক সময় বড় বড় নিবন্ধ লিখে রাখেন, কাগজে প্রকাশিত হয়। আপনারা একটু নজর দিয়ে দেখুন, গবেষণা করে দেখুন যে সমুদ্র কি এইসব সামুদ্রিক প্রাণীদের বসবাসের অযোগ্য হচ্ছে। আপনারা সক্রিয় হলে তবে পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে, আর তা না হলে আরও অনেক ডলফিনের এইরকম অপমৃত্যু ঘটবে এবং আমরা চোখের সামনে দেখব, কিছু মানুষ দেখে তামাশা করবে, আর যা ক্ষতি হওয়ার তা বর্তমান থেকে ভবিষ্যৎ প্রজন্মেরই হবে। এটা একটা মর্মান্তিক ঘটনা বলে কি মনে করছেন? অবশ্যই মর্মান্তিক ঘটনা। আপনার নাম? আমার নাম মানস কুমার পতি। দাদা আপনার নাম? পার্থরাজ মিশ্র। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের একটা কথা বলতে চাই। আমরা মানুষ বলে নিজেকে দাবি করি, আমরা শিক্ষিত সচেতন বুদ্ধিমান বলে নিজের দাবি করি, কিন্তু আমাদের কাজকর্ম দেখে আমাদের খুব দুঃখ হয় মাঝে মাঝে। দেখলাম গত কয়েকদিন আগে আমাদের এই ভগবানপুর বিধানসভা ক্ষেত্রের বড়বড়ে এলাকার খালে একটি ডলফিন চলে এলো। সেই ডলফিনটি সন্তান সম্ভবা ছিল। 3 দিন ধরে জালে আটকে ডলফিনটি পড়ে থাকলো, কিন্তু বন দপ্তর, স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন, কারোর কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো হেলদোল নেই। আমরা দেখলাম 3 দিন ধরে আটকে থাকার পর ডলফিনটা আজকে মারা গেল। তার ফলে আমরা যেমন মা ডলফিনটাকেও হারালাম, একইভাবে আমরা শিশু ডলফিনটাকেও হারালাম। এইভাবে যদি জৈব বৈচিত্র্য সম্পর্কে আমাদের সচেতনতা হয়, জৈব বৈচিত্র্য রক্ষার জন্য যদি আমরা মানুষের সচেতন না হই, যদি আমরা বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য উদ্যোগী না হই, যদি আমরা এইভাবে আমাদের নিজেদের পায়ে কুড়ুল মারি, তাহলে পৃথিবী যদি না টেকে তাহলে মানুষও কিন্তু বাঁচবে না। শিক্ষিত সচেতন বুদ্ধিমান মানুষ হিসাবে আমাদের উচিত জৈব বৈচিত্র্যকে রক্ষা করা, বাস্তুতন্ত্রকে রক্ষা করা,
প্রাণী জগৎকে রক্ষা করা, নাহলে কিন্তু আমরাও বাঁচবো না, পৃথিবীও বাঁচবে না। এটা কিন্তু আমি সকলের কাছে বার্তা দিতে চাই। তাই প্রশাসনের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন, আপনারা এইরকম আপনাদের দায়িত্ব থেকে এড়িয়ে থাকবেন না। আপনারা দায়িত্ববান হয়ে নিজেদের কাজ করুন। বন দপ্তরের যারা কর্মী, তারা কেন 3 দিন ধরে যে ডলফিনটাকে উদ্ধার করলেন না, কেন ডলফিনটাকে বাঁচিয়ে সমুদ্রে ফেরত দেওয়া গেল না? অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে আপনাদের কথা বলতে আমি বাধ্য হচ্ছি, দুঃখিত স্যার। ভূপতিনগরে যে কয়েকদিন আগে গতকাল যে ডলফিনটা মারা গেছে সেই ঘটনা নিশ্চয়ই দেখেছেন, এই বিষয়ে কি আপনাদের বক্তব্য? আমাদের বক্তব্য একটাই, যে 2 দিন আগে যে ভূপতিনগরে যে সমুদ্রের যে খালটা থেকে, যে গ্রামের যে সমুদ্র থেকে যে খালে যে ঢুকলো এই যে ডলফিনটা, ডলফিনের মৃত্যু তো সত্যি মর্মান্তিক। আর আরও মর্মান্তিক তার যে সদ্যজাত যে তার পেটে যে বাচ্চাটি রয়েছে সেটা আরও মর্মান্তিক এবং খুবই ভাবাচ্ছে আমাদেরকে এবং এলাকাবাসীকে। আর এই ঘটনাতে এটা সম্পূর্ণ বন দপ্তর এবং মৎস্য দপ্তরের গাফিলতি তো অবশ্যই, গাফিলতিতে এই ঘটনাটা এরকম বিরল প্রজাতির জীব পৃথিবী থেকে এমনিতে আকস্মিকভাবে উধাও হয়ে যাচ্ছে, তাও এই এরকম ঘটনাতে সত্যি খুবই মর্মান্তিক ঘটনা। তো কি চাইছেন যে এরপর আরও যাতে ওদের দেখাশোনা যাতে ভালো মতো করা হয় সেরকম কি দাবি করছেন? হ্যাঁ, সে তো অবশ্যই অবশ্যই, সে থেকে মৎস্য দপ্তরকেও দেখতে হবে এবং বন দপ্তর যারা এই সমস্ত ট্রিটমেন্টের সাথে জড়িত থাকে তাদেরকেও দেখতেই হবে। খুবই মর্মান্তিক।